আজ নাকি কিয়ামত হয়ে যাবে, আজ নাকি আকাশ ভেঙে কি কি পড়বে, অনেক শুনতেছিলাম আর অনেকে কল দিয়ে বলছে যে হুজুর আপনি কি বাসায় থাকবেন না অন্য জায়গায় যাবেন। আমি বললাম কেন, বললাম হুজুর আকাশ থেকে ভেঙে পড়বে যে, অলরেডি আমার নানিরা আমার মাকে কল দিয়ে বলছে তুই কি বাড়িতে থাকবি নাকি, খবরদার বাড়িতে থাকিস না। তা আসলে এই যে একটা প্রোপাগান্ডা গুজব, কি যে একটা অবস্থা। আমার ফ্রেন্ড আমায় কল দিয়ে বলছে দোস্ত মহাবিপদে পড়ছি, কি হয়েছে, বলছে বিদেশ থেকে আমার আত্মীয়রা আমায় কল দিয়েছে যে আমার ফ্ল্যাটে থাকা হারাম, ফ্ল্যাট নাকি সব ভেঙে যাবে আজকে। তো আসলে এগুলো প্রোপাগান্ডা আমরা অনলাইনে ছড়াই, গুজব ছড়াই, এটা আসলে কতটুকু অথেন্টিক, কতটুকু রিলায়েবল এটা আমরা কখনো ভেবে দেখি না। এই যে এত কিছু হয়ে গেল গোটা বাংলাদেশ সেই গুজব গুজব গুজব, একটি হাদিসকে ঘিরে এত কথা হয়েছে। আমি হাদিসটি আপনাদেরকে জাস্ট ফুল হাদিসটি বলা ট্রাই করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে, কোনো এক রমজানে শুক্রবারে আকাশে বিকট একটা শব্দ হবে, বিকট কি হবে, শব্দ হবে। সাহাবা ইকরাম বলল ইয়া রাসূলুল্লাহ এটা কি রমজানের প্রথম দশকে, না মাঝ দশকে, না শেষ দশকে? নবীজি বললেন এটা প্রথম দশকেও নয়, মাঝের দশকেও নয়, শেষ দশকেও নয়, বরং মধ্য রমজান, অর্থাৎ পনেরোই রমজান জুমাবারে এই বিকট শব্দটি হবে। সত্তর হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে এবং সত্তর হাজার মানুষ বধির, অর্থাৎ বয়রা, যারা কানা শোনে না, বধির হয়ে যাবে। এটা হচ্ছে হাদিস, এটি দাইলামি থেকে বর্ণিত। এই হাদিস নিয়ে আমি জাস্ট তিনটা ব্যাখ্যা দিতে চাই, তিনটা কথা। বলেন তো সৌদি আরবের দিন আর আমাদের দিন এক না পার্থক্য আছে? বুঝি নাই, এক না পার্থক্য আছে? আমাদের রমজান রোজা কিবারে শুরু হয়েছে এবার, মাশাআল্লাহ, কিবারে? আর সৌদি আরবে কিবারে শুরু হয়েছে? বৃহস্পতিবারে। যদি আপনি হাদিসটাকে মানতেও চান, মানে সাপোজ মানলাম দিস ইজ সহি হাদিস, দ্যার ইজ নো ডাউট ইন ইট, কোনো সন্দেহ নাই, তবুও তো ওই হাদিসটা আমাদের জন্য না। যদি মানি সহি হাদিস তাও আমাদের জন্য নয়, কারণ নবীজির হাদিস অনুযায়ী আমাদের শুক্রবার তাদের শুক্রবার একটা পার্থক্য আছে না, নাই তো মিলল না, হাদিসটা আপনাকে মিলাতে হবে যে কোন শুক্রবার কোথায়। নবীজি তো সৌদি আরবের শুক্রবারের কথা বলেছেন, তাহলে সেই হিসাবে আমাদের এখানে অন্য দিন হওয়ার কথা, যত বৃহস্পতিবার হবে না হয় শনিবার হবে, একদিন কম বেশি অবশ্যই হতে হবে। তবে এক নম্বরে আমরা ফেল খাইলাম যে হাদিসটা আমাদের জন্য নয়, কারণ শুক্রবার আর বৃহস্পতিবার একদিন কম বেশি আমাদের আছে, এক নম্বর। দুই নম্বর, এই হাদিসটা আমি রিসার্চ করলাম যে হাদিসটি কতটুকু সহি। আমি যে বর্ণগুলো পেলাম, যেমন ইমাম কুকাইলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই হাদিসের কোনো গ্রহণযোগ্য সূত্র নেই, এই হাদিসের সিকাহ কোনো হাদিস নয়, এটা কোনো গ্রহণযোগ্য হাদিস নয়। আরেক জায়গায় পড়লাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাই লিখেছেন এটি এমন একটি হাদিস যেটা জাল হাদিস। আরেক জায়গায় পড়লাম লেখা আছে যে নবীজি এটা বলেন নাই, বরং নবীর উপরে এটাকে ট্যাগ লাগিয়ে মিথ্যাচার করা হয়েছে বলেন, নাউজুবিল্লাহ। তাহলে আমরা আসলে কি জানেন, একটা একটা কারণ আছে, আমরা হচ্ছি ভিউ পাগল। ভিউ বলছেন, ফেসবুকের ভিউ বলছেন না আপনারা, ইউটিউবের ভিউ, মানে ইউটিউবে দেখবেন ভালো কন্টেন্ট দিলে ভিউ হয় না, আই রে আল্লাহ কোনো ভিউই নাই, আউল ফল কন্টেন্ট দিবেন মাশাআল্লাহ এক ঘন্টায় 50,000। তো আমরা হচ্ছে ভিউ পাগল হয়ে গেছি, ভিউ হইলেই হবে, কোন হাদিস গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না ডাজন্ট ম্যাটার, খালি আপলোড দিলেই হয়। তো আল্লাহ আমাকেও এখান থেকে হেফাজত করুক, এর জাতিকেও আল্লাহ হেফাজত করুক, সকলে পড়ে না, আমিন। আকাশ ভেঙে পড়ছে নাকি আজকে? আমি তো দেখি নাই, আপনারা দেখছেন নাকি? কি একটা অবস্থা ভাই, আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, সকলে পড়ে না, আমিন। শোনেন, কেয়ামতের জন্য অনেকগুলো আলামত সুগড়া আছে, আলামত কুবড়া আছে, বিগার সাইন, স্মল সাইন, ছোট নিদর্শনও আছে, বড় নিদর্শনও আছে। যতদিন পর্যন্ত এই জমিনে একজন মানুষ থাকবে যে আল্লাহ আল্লাহ জিকির করবে, ততদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না। সুবহানাল্লাহ, পড়লেন না? তা আমার বন্ধু বলছে কি রে দোস্ত, আমার মতো আল্লাহ আল্লাহ বেঁচে থাকলে কেয়ামত হয়ে যাবে?
আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার মতো আল্লাহওয়ালা বেঁচে আছে কিয়ামত কেমন করে হবে, মানে বদমাইশি দুষ্টামি করতেছে আর কি। তো তার কথা বলে কথা না, আমরা এখনও রবের জিকির করি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, গোটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হোক না কেন কোরআন তেলাওয়াত হতেই আছে, হতেই আছে, সুবহানাল্লাহ। পড়া এই জন্য আল্লাহ এই জাতিকে এই সমস্ত প্রোপাগান্ডা থেকে হেফাজত করুক, সকলেই মন খুলে পড়ান, আমিন।